পান্থ তুমি, পান্থ জনের সখাহে পথে চলাই সেই তো তোমার পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে তারই কণ্ঠে তোমারই গান গাওয়া। চায় না সেজন পিছন পানে ফিরে, বায়না তরি কেবল তীরে তীরে, তুফান তার ডাকে অকুল নীরে, চার পরাণে লাগলো তোমার হাওয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এমনই এক মানুষের কথা, যিনি পথের হাতছানিকে অগ্রাহ্য করতে না পেরে বৃহত্তর জগতের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। বৃহত্তর জগতের হাতছানি যখন ক্রমশ বাউন্ডুলে মনটাকে আনচান করে তুলেছে, ঠিক তখনই ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেলেন জীবনের 50টা বসন্ত পেরিয়ে আসা পরিমল কাঞ্জি। ঘরকুনো বলে বাঙালির অপবাদ থাকলেও এই বাঙালিরই কিন্তু পায়ের তলায় সর্ষে, পকেটের জোর না থাকলেও এই বাঙালি কিন্তু পাড়ি দিয়েছে হাজার হাজার মাইল পথ। এমনই এক অন্যরকম বাঙালি দক্ষিণ কলকাতার চেতলার এলাকার বাসিন্দা পরিমল কাঞ্জি। সাইকেলে ভারত ভ্রমণ করে তাক লাগিয়ে দিয়েছেন আজব এই মানুষটি। স্টোভ, গ্যাস ওভেন, প্রেশার কুকার, সারাইয়ের একটা ছোট্ট দোকান আছে তার। কাজের সূত্রে মাঝে মাঝেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন তিনি দূরের কর্মস্থানে। বৃহত্তর জগতের হাতছানি যখন বাউন্ডুলে মনটাকে আনচান করে তুলত, ঠিক তখনই ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই বছর 50-এর পরিমল কাঞ্জি। সঙ্গে সাইকেল, নিজের কিছু জামাকাপড়, ওষুধ, শুকনো খাবার আর হাত খরচের সামান্য টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা থেকে যাত্রা শুরু করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, শ্রীনগর হয়ে পৌঁছান লাদাখে। ফিরতি পথে নেপাল হয়ে কলকাতা ফেরার পথে নৈহাটির কাছে তার সঙ্গে আমাদের দেখা হয়। এতদিন ঘর ছাড়া পথের পরিশ্রমে ক্লান্ত হওয়া সত্ত্বেও তার চোখে মুখে সেরকম কিন্তু ক্লান্তির ছায়া পড়েনি। আসুন আমরা কথা বলে নিই সেই মানুষটির সাথে কিছুক্ষণ। চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। বাড়ি কোথায় আপনার? চেতলা। চেতলা, ও দাদা, আপনার নাম কি? পরিমল কাঞ্জি। আপনি এখন এখন বাড়ি ফিরছেন? নেক্সট কবে আবার বেরোবেন? মাস দুয়েক বাড়ি, ওটা থাকবে শুধু ক্যাপিটাল আর তিনটে স্টেট। আচ্ছা, জম্মু কাশ্মীর, লে লাদাখ, হিমাচল, ওটা মাস দুয়েক বাদে করবো। সাইকেল আপনি কতদিন ধরে করছেন এই রকম? যে রানিং চলছে এটা, 8 মাস রানিং চলছে। আচ্ছা, মানে কত মাস ধরে? 8 মাস। আর কবে থেকে, আরে আপনি এই যে বেরোচ্ছেন, এটা কবে থেকে শুরু করেছেন এরকম ব্যাপারটা? এরকম বেরোনো তো আমার ছোটবেলা থেকে শখ। তখন তো এত মোবাইল টোবাইল ছিল না, টুকটাক মারতাম এদিক ওদিক। হ্যাঁ, ওগুলোতে অত লোকে হইচই করতো না। হ্যাঁ, এখন মোবাইলের যুগ হয়ে গেছে, এখন যা তো অল ইন্ডিয়া আউটসাইডটা পুরো কভার করেছি, নেপালটা কভার করেছি, চারিদিকে তো ফেসবুকের ব্যাপার, হইচই হয়ে গেছে। মানে কলকাতা থেকে ডালখোলা করেছি, কলকাতা থেকে দীঘা করেছি, কলকাতা থেকে আপনার তারাপীঠ করেছি, এগুলো তো মানে আমার কাছে হামেশা টুকটাক। তো তখন তো এত কিছু ছিল না বা এরকম মেয়ে ছিল না, যেই এখন এটা বড় সড়ো করেছি তো, যার কারণে একটু হইচইটা বেশি হয়ে। আমরা তো অনেক দূর থেকে ব্যাক করে আপনাকে দেখে দৌড়াতে দৌড়াতে এলাম আপনাকে ধরার জন্য। না, খুব প্লেসড আপনার সাথে আমরা দেখা করে, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। আপনার এজ কত দাদা? 55। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে করছেন এটা? এটা তো 8 মাস চলছে, এমনি আমার ছোটবেলা থেকে শখ। আচ্ছা, ভারত ভ্রমণ করবেন সাইকেল? হ্যাঁ হ্যাঁ। কোনো স্পন্সর পেয়েছেন? না, এখনো অব্দি কিছু পাইনি, সম্পূর্ণটাই পাবলিক হয়েছে। গভর্নমেন্টের কাছে কিছু আবেদন করেননি? না, জানতো না, এখন জেনে গেছে, কি কি জানি না ঠিক কি হয় কি ব্যাপার। দেখি, আমরা তো দেব সোশ্যাল মিডিয়াতে যদি আপনি গভর্নমেন্ট থেকে কোনো রকম স্পন্সর পান। আরে পরিমল কাঞ্জি বাবু, সবাই আপনাকে দেখে দাঁড়িয়েছে। হ্যাঁ সত্যি, মানে কল্পনা করা বিরাট।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তাকে ঘিরে রয়েছে অত্যুৎসাহী দর্শকদের ভিড়। আমরা তার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি, তিনি তার লক্ষ্যে সাফল্যের সঙ্গে এগিয়ে যান। তার সঙ্গে এটাও কামনা করব যেন তিনি সরকারি তরফ থেকে সব রকমভাবে সহযোগিতা পান তার এই কাজের জন্য। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা আর প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, বেল বাটনটি অবশ্যই ক্লিক করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার ফিরে আসবো, বাই।